আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই বইটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব সমর্পিতার স্বাধীনতা কিংবা স্বাধীনতার সমর্পণ। এই অধ্যায়ে আলোচনা করা হচ্ছে তিথির অতিথি, স্বাধীনতার সাতকাহন, সমর্পণের সাতকাহন, গালভরা ভুলি, এক্সপেরিমেন্ট, নীল আকাশে ঘুড়ি। তাহলে চলুন আমরা শুরু করি। তিথির অতিথি, মুক্তমনা মনখানা মুক্তজার, বাদনহারা কত সুন্দর লাগে শুনতে, পাখির মতো উদ্যম স্বাধীনতা। আচ্ছা, পাখি কি স্বাধীন? উঠতে তো দেখি মুক্তভাবেই, কিন্তু পাখি কি মুক্তমনা? খাবার খোঁজা, সন্তানের জন্য সেটা বাসায় নেয়া, দিন শেষে ফিরে আসা, এসব চিন্তাই কি আপদ্য? লক্ষ্যহীন মুক্ত কি এর জীবন, নাকি বদ্ধ কোনো অমোঘ নিয়মে? ভার্সিটি ফার্স্ট ইয়ারটা ওড়ার মৌসুম, সবাই ওড়ে, পাখা গজায়, ফরুত ফরুত করে ওড়ে। ভিকারুন্নেসার ডার্ক সাইটে এক্সট্রোভার্ট মেয়ে তিথিতে বোধ হয়ে আছে ডাবির পুরো জার্নালিজম ডিপার্টমেন্ট। উপস্থাপন, গান, ক্লাস প্রেজেন্টেশন, লেখালেখি, রেজাল্ট, সব কিছুতেই। স্যার ম্যাডামরা পাগল, ক্লাসমেটরা পাগল, আর ভার্সিটির বড় ভাইয়া প্রজাতিটা চিরকাল ধরে পাগলই থাকে। প্রথম দু তিনটে সেমিস্টার এভাবেই গেল, বন্ধু আড্ডা গান, হারিয়ে যাও। তিথি হারিয়ে যায়। পরিবার বলতে তার শুধুই বাবা, মা মারা যাবার পর ওর বাবা আর বিয়ে করেননি, রিটায়ার্ড আর্মি অফিসার। তিথি সবার ছোট, ওর বয়স যখন 10 তখন মা ক্যান্সারে মারা যান। মায়ের স্মৃতিগুলো তাই একটুও ফিকে না। ওর বড় ভাইও আর্মিতে, পোস্টিং রাজেন্দ্রপুর, আর ছোট ভাই অস্ট্রেলিয়া পড়তে গেছে। আইয়ুব খানের মতো গুফে বাবাকে কত সুন্দর আর গম্ভীর লাগতো, বাঘের মতো। ইদানিং বাবা আর শেভ করেন না, অন্যরকম লাগে। অবশ্য বয়স হয়েছে তো, বয়স হলে মানুষ দাড়ি রাখে, ভোরকা পরে, হজে যায়, বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছে তিথি। কিন্তু বাবা এখন দেখা হলেই, তিথি নামাজ হয়েছে মা? না বাবা। তিথি মা, এখন কোথায় বের হচ্ছিস? নামাজ পড়ে বের হ। বাবা, এসে পড়ব। বাবা ওকে কখনো বকেছে কিনা ওর মনে পড়ে না, মা মোরা মেয়ে, আদরে আদরে মানুষ। বাবা শুধু দীর্ঘশ্বাস ফেলে, কিছু বলে না। মা মারা যাবার পরই বাবা স্বেচ্ছায় অবসরে যান। তিথি আর ছোট ভাইয়া তখন আর কতটুকু, বড় ভাইয়া ক্যাডেটে পড়তেন বলে বেশি দেখভাল করতে হয়নি, কিন্তু পরের দুটোকে খাওয়ানো, গোসল করানো, পড়ানো, ঘুরতে নিয়ে যাওয়া, কেনাকাটা সব বাবার একলাই করতে হয়েছে। ওদের পড়াশোনার জন্যই রিটায়ারমেন্ট নিয়েছিলেন আগে আগে। বাবাকে কষ্ট পেতে দেখলে তাই তিথির ভেতরটা চুরমার হয়ে যায়। কিন্তু কি করবে, নামাজ পড়তে একদম ইচ্ছা করে না। বাবাকে কষ্ট পেতে দেখলে মনে হয় আজ থেকেই পড়ব, কিন্তু হয়ে ওঠে না। সেদিন তিথি ভার্সিটিতে যাওয়ার জন্যে রেডি হচ্ছে, গলা খাকারির শব্দ, তিথি মা আসব? এসো বাবা। মায়ের অনেক কিছুই পেয়েছে মেয়েটা, তার মধ্যে একটা হলো চুল, এত মোটা করা একটা বেনি। অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার কৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে, তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে। একটা কথা রাখবি মা, বাবা এমন করে কখনো বলে না, তিথি বাবার সাথে দূরত্ব টের পায়। কতদিন বাবার সাথে একটু গল্প করা হয় না, ভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে খাওয়ার টেবিলেও খুব একটা একসাথে বসা হয় না। বলো বাবা, ভার্সিটি থেকে আজ একটু তাড়াতাড়ি আসতে পারিস? তোকে এক জায়গায় বেড়াতে নিয়ে যাব। কখন যাবে? বেড়ানো ওর নেশার মতো। যাক, এই সুযোগে আব্বুকেও কিছু সময় দেয়া যাবে, এই ধর 3টার দিকে। আচ্ছা বাবা, আমি দুপুরের আগেই এসে পড়ব। অনেকদিন পর বাবার মুখটুকুতে খুশি দেখা গেল। কিন্তু এ কেমন জায়গায় নিয়ে এলো বাবা ওকে? দুই গলি পরেরই একটি বাসা, কয়েক ফ্লেভারের আইসক্রিম কিনে নিয়ে তিথিকে বাসাটায় ঢুকিয়ে দিল বাবা। দরজা থেকেই ওকে যে দুটো মেয়ে রিসিভ করল, তাদের একজন বিদেশি। সালাম দিয়েই নীল চোখ মেয়েটা কপালে চুমু দিয়ে তিথিকে বুকে জড়িয়ে নিল, চেনা নেই জানা নেই চুমু দিয়ে জড়িয়ে ধরেছে, যেন কতকালের চেনা। তিথি একটু অস্বস্তিতে পড়ে গেছে বুঝতে পেরে সাথের দেশি মেয়েটা কমফোর্ট করল, ভয় পেও না, ওদের দেশে এটাই নিয়ম, চুমু দেয়া। অস্বস্তি ভাবটা দূর হয়ে যেতেই ওর মনে হলো এই বিদেশি সমবয়সী মেয়েটাকে
ও বহুকাল ধরে চেনে, যেন বহু শতাব্দী আগে কোনো পাথরে নদীর ধারে দুজন একসাথে হেঁটেছে, পানি ছিটিয়েছে, কতকাল গল্প করেছে অজানা কোনো ভাষায়। মাসমুহা, দেশিনীর দিকে চেয়ে বিদেশিনীর গহীন থেকে উঠে আসা প্রশ্ন, তোমার নাম কি গো, জিজ্ঞাসা করছে। তিথি, ভারী মজা তো। ইসমুহা, তিথি। তিথি, আনা জাইনাব। বুকে হাত দিয়ে নীলনয়না, ওর নাম জাইনাব আর আমি নাদিয়া। ভেতরে এসো, আমার আব্বু বলেছিলেন তুমি আসবে। একটা রুমে পাশাপাশি দুটো জায়গায় গুল হয়ে বসে মহিলারা কথা বলছে নিজেদের ভেতর। একজন বয়স্ক মহিলা বিদেশি ভাষায় কী যেন বলছে, মনে হলো আরবি, আর পাশেরটায় একজন বাংলায় সেটা অনুবাদ করছে। তিথিকে নিয়ে জাইনাব বাংলাতেই বসল। পবিত্রতা অর্জনের উপর আলোচনা চলছে, মেয়েদের বিভিন্ন সময় যে পবিত্রতা অর্জন করার দরকার হয় সেগুলো, অজু, গোসল। তিথি এগুলোতে খুব একটা খেয়াল নেই, ও বিদেশি মহিলাগুলোকে দেখছিল। এতগুলা বিদেশি মানুষ, চোখে চোখ পড়ার হাসি বিনিময় হলো এক আধা নিগ্রু মেয়ের সাথে। অপূর্ব কালো হলেও কি চোখ, নাক, কি হাসি! জাইনাব আর কালো মেয়েটা ছাড়া বাকিরা মধ্যবয়সী। আরেকটা জিনিস খেয়াল করল, আরবি ভাষাটা বেহদ গর্জিয়াস, বিশেষ করে হা আর আইনের উচ্চারণ বাজে কানে, গম্ভীর ও মধুর একই সাথে। একটু পরেই নাদিয়া ওকে প্রায় টানতে টানতে নিয়ে এসে আরেক ঘরে। সেখানে ওয়ালক্লথের উপর এক গাদা জিনিস, চকলেট, আইসক্রিম, কাজু বাদাম, খেজুর, ফিরনি। নাও গো, শুরু করো। বুঝেছি তোমার মন টানছিল না ওইখানে। না না, একদম না, বাসায় বিদেশি জামাত এসেছে বুঝলে, জাইনাব সিরিয়ান, কালো মেয়েটা মারিয়াম সোমালিয়া, আর বাকিরা জর্ডান এবং ইয়েমেনের। জাইনাব এসেছে বাবার সাথে, বাকিরা স্বামীদের সাথে, পুরুষেরা আছে মসজিদে। নাদিয়া পরিচিতদের মতো কথা বলছে, ভূমিকা টুমিকা ছাড়াই। আপনার ভাষায় ওনারা মাঝে মাঝেই আসেন? না না, ওদের সাথে আর কোনোদিনই দেখা হবে না, অন্য বিদেশি মানুষেরা আসে, দেশি মানুষেরা আসে। আরও নাও না, তোমাকে তো খেতেই দিচ্ছি না কথা বলে বলে। নাদিয়া আপু ঢাকা মেডিকেলে পড়ে ফাইনাল ইয়ারে, আপু এক্স ভিএনসি, হাবিজাবি পেঁচাল পারতে পারে খুব, তবে একটা সম্মোহন আছে, খুব আপন হয়ে গেল তিথি। এর মধ্যে জাইনাব এসে একটা বাড়িতে রেখে গেল তিন ফল। জাইনাব মেয়েটার সাথে খুব কথা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু ভাষার কারণে কথা বলা যাচ্ছে না। আপুর সাথে আরবিতে কী কী জানি বলে চলে গেল। আচ্ছা, ও কি ইংরেজি পারে না? ক্যান ইউ স্পিক ইংলিশ জাইনাব? ইয়েস। নো, নট দ্যাট ফ্লুয়েন্ট, স্লোলি স্লোলি, আই আন্ডারস্ট্যান্ড। মিডলস্থান উচ্চারণ আলজাজিরায় শোনা যায় প্রায়ই, ইংরেজি অতটা ভালো পারে না, আস্তে আস্তে বললে বুঝে। রাজ্যের পেঁচাল হলো এরপর, ওর বয়স ১৭, ওদের দেশে যুদ্ধ চলছে, কলেজ গেছে বন্ধ হয়ে, বান্ধবীদের অনেকেই দেশ ছেড়ে তুর্ক মুলুকে ইউরোপে চলে গেছে, আর ওরা চলে এসেছে গ্রামে, তিন ভাই আহবার আর শামে। ওর পরে আরও দুই বোন, বাবা ওকে নিয়ে দুই মাসের জন্য এই দেশে এসেছেন। আরেকটা কারণ আছে, জাইনাব অসুস্থ, কিডনিতে কী যেন সমস্যা, বড় ডাক্তার দেখানো একটা উদ্দেশ্য। নাদিয়া আপুর কাছে শুনল অসুখটা নাকি সারে না, লুপাস নেফ্রাইটিস বলে। যেতে ইচ্ছে করছে না তিথির, একদম না, মনে হচ্ছে সারা রাত গল্প করা যেত মায়াবতী দুটোর সাথে, ভাঙাচোরা ইংরেজিতে। সোমালিয়ান মেয়েটা ইংরেজি একদমই পারে না, শুধু এসে বড় বড় চোখ নিয়ে বসে আছে, মাঝে মাঝে নাদিয়া আপুকে কী যেন জিজ্ঞেস করে। এক মনে তিথি আর জাইনাবের কথা শুনছে, বোঝা যাচ্ছে যে ও কিছু বুঝছে না, শুধু চোখ দিয়ে মায়া বিলাতে এসেছে। ওদের সাথে আসরের নামাজও পড়ল তিথি, মাগরিব পর্যন্ত চলল আড্ডা, বাবা নিতে এসেছেন। নতুন অভিজ্ঞতা হলো আজ, বিদেশি কারোর সাথে এতক্ষণ কথা হয়নি আগে কখনোই। অডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন। আপনার কৃত কমেন্টগুলো আমাদেরকে উৎসাহিত করে নতুন পর্ব নিয়ে আসার জন্যে, তাই দয়া করে কমেন্ট করুন এবং ভিডিওটিকে লাইক করুন যদি আপনার এটি ভালো লেগে থাকে। সে কখনও ভিন দেশের ভিন কালচারের সাথে মেশেনি, সে গোড়া হয়, আত্মতৃপ্ত হয়, আর যার সুযোগ হয়েছে তার ভাবনা বাড়ে, চিন্তাক্ষেত্র প্রশস্ত হয়, ভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাবার ফুরসত মেলে। আমি ছাড়া দুনিয়ায় আরও মানুষ আছে যারা সবাই আমার চেয়েও ভিন্ন, তারা কেউই আমার মতো করে ভাবে না, তাদের হাসি, কান্না, আবেগ, অনুভূতি
কিছুই আমার মতো নয়। তারাও মানুষ, আল্লাহর সৃষ্টি, দুনিয়া ওদেরও, শুধু আমার একার না। কালকের দিনটা ওরা আছে, পরশু চলে যাবে অন্য এলাকায়। أسألك العفو.